এই ক্ষুদে শিল্পী রাফা ইয়াসমিনের গাওয়া সেনোরিটা গানটি এখনও ভাইরাল সামাজিক মাধ্যমে। একটি বেসরকারি চ্যানেলে আয়োজিত দেশের সেরা ক্ষুদে সঙ্গীত শিল্পী প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ হয়ে বাড়ি ফিরল মালদার ওই ছোট্ট মেয়ে রাফা ইয়াসমিন। অসাধারণ কণ্ঠের জন্য বেশ কয়েক মাস ধরেই সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে এসেছিল এই ক্ষুদে প্রতিভা। মুম্বাইতে সঙ্গীত প্রতিযোগিতায় শীর্ষে পা না রাখতে পারলেও ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে গোটা ভারতের। তাই ঘরে ফিরতেই উচ্ছ্বসিত মালদাবাসী, উচ্ছ্বসিত পাড়ার লোকেরাও। মালদা শহরের হায়দারপুর এলাকার ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা রাফা ইয়াসমিন বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোট থেকেই গানের প্রতি নিখাদ নেশা তার। মালদা শহরের ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা রাফা ইয়াসমিন মুম্বাই থেকে ঘরে ফিরেছে আর তাকে শুভকামনা জানাতে এলেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিরা ইয়াসমিন। তার কথায় আবারও গোটা দেশের কাছে মালদা জেলার নাম তুলে ধরল রাফা ইয়াসমিন। রাফার ভবিষ্যৎ যে সঙ্গীত তা আর বলতে হয় না, বাবা মায়ের একমাত্র মেয়ের ইচ্ছেই এখন বাবা মায়ের ইচ্ছে। ঘরে ফেরার পরেই এই ক্ষুদে শিল্পীকে দেখতে রোজই ভিড় জমাচ্ছেন বিশিষ্ট জনরা। আজকে আমার খুবই ভালো লাগছে, আজকে এখানে সাবিন আন্টি এসছেন, শফিকুল আঙ্কেল এসছেন, তো আমার খুবই ভালো লাগছে। ওনারা আমার বাড়িতে এসে আমাকে এত সাপোর্ট করছেন, এত শুভেচ্ছা জানাচ্ছেন। সত্যি আমি প্রথম থেকে আমার এই লড়াইয়ে আপনাদের সকলকে পাশে পেয়েছি, এটা জেনে আমার খুব মালদার মানুষ আমাকে এত সাপোর্ট করবে আমি সত্যি মানে কোনোদিন ভাবতে পারিনি আমি এত সাপোর্ট পাবো সবার কাছ থেকে। আর সবাই আমাকে সত্যি খুব সাপোর্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সংগঠনে তো আমরা শুরু থেকেই ওর পাশে আছি, জাস্ট একটা অফিসিয়ালি আমরা এসেছি, আমাদের ঘরের মেয়ে একটা এত বড় কম্পিটিশন, সে সিক্স পজিশনই হোক কিন্তু কম্পিটিশন জিতে আমাদের কাছে সে জিতেই এসছে, তো ফলে অফিসিয়ালি আমাদের যেটা করার সেটা আমরা করেছি, কিন্তু ওর সঙ্গে আমরা আছি। এবং বিশেষ করে রাফা মালদার যে জিওগ্রাফিক্যাল এরিয়া সেটা ও সারা ভারতবর্ষে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা জানতাম যে মালদা, যেমন বরকতদার সময় আমরা জানতাম যে মালদাকে বরকতদা চিনিয়েছে, ঠিক তেমনি এখন রাফা আমাদেরকে মালদাকে চিনিয়েছে, এর জন্য আমরা ভীষণ গর্বিত এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রত্যেকটা পদক্ষেপে আমাদের সাপোর্ট ওর সাথে আছে। আরএনএফ নিউজ রাজগঞ্জ, আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8250955518। আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।